কারিগরে কাই নাকি আমরা দৌড়াতেছি কেন কে আসতেছে কে 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 কেউ তো কাউরে তো দেখি না আরে সমস্যা কি কে কি শীত আসতেছে শীত শীত আমরা তো কানটুকু সোয়েটার সবকিছু পরে আছি আরে তোরে কাল বললাম না যে সকাল সকাল আমরা রস চুরি করে খাবো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এই সময় মালিক নাই। আসুন আসার সময় রাফসানকেও সাথে করে নিয়ে আসিস। আচ্ছা চাই কোন যে ওরা আসবে আরো ইস রস খাওয়ার জন্য মনটা খালি উতলা হয়ে আছে। এই গাছে ওঠার জন্য একটা মন্ত্র আছে বুঝছিস? মন্ত্র চলা, যার ভাগ্যে পড়বে সে উঠবে। জলা মলা কলা তকুলু মকুলু চলা গাছ উঠতে পারি আমিও পারি না ম্যাডাম তুলে দিলাম আস্তে 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 দোস্ত আস্তে যা আমি ওকে ধরি হ্যাঁ আগে না দাঁড়া শোন আমি তো তোর ফোন করে রাখছি না তাহলে গলা আমার পেট আমার তলা খালি তোদের আমি যে পাহারা দিলাম এই জন্য এই গলা আমার পেট আমার তলা তোদের আমি যে কষ্ট করে গাছে তুলে পারলাম গলা আমার পেট আমার তলা তোদের হবে না হবে না রসের হাড়ি ভেঙে রস যায় পড়ে যায় রস পাবো না জানি কাটা খাটনি রস যায় পড়ে যায় কপালে যদি না থাকে রস খাওয়া রস যায় পড়ে যায় রসের হাড়ি ভেঙে যায় চল বাড়ি চলে যাই রস কপালেতে নাই আর
দেখছি বাইরে কি ঠান্ডা। এসিতে বাইরে থাকাই যায় না। আসলেই চল না উঠি এখন। কি বলিস, মাত্রই আসলি, আর একটু বস গল্প করি। আরে না আমি চলে যাব। এখনই আসলি, একটু বস। আরে না একটু মার্কেটে যাব। কেন, তো তারা আছে? হ্যাঁ একটু পারফিউম কিনবো, পারফিউম শেষ হয়ে গেছে। কি বলিস, কয়েকদিন আগেই না তুই 4-5টা পারফিউম কিনলি, আবার কেন? আরে পারফিউম শেষ হয়ে গেছে, বুঝিস না। এগুলো কি খাওয়ার জিনিস? কি করিস তুই এত পারফিউম কিনে? আরে পারফিউম কি খাওয়ার জিনিস হয় নাকি? পারফিউম খাবো কেন? তাহলে তোর এত পারফিউম কিনা লাগে কেন? এই বুঝিস না যে শীত, এই শীতে কি গোসল দেওয়া যায়? পারফিউম দিয়ে কাজ চালাই। তুই শালা একটা চামার নি, তুই থাক, আমি গেলাম। তুই যাই বলিস না কেন, আমি এই শীতে গোসল দিয়ে মরতে পারবো না। আচ্ছা দুইটা বার্গার। বাবু একটা কথা বলি। একটা কেন বাবু, হাজারটা কথা বলো। বাবু জানো, তুমি যেখানে যাও পুরো এলাকাটা কেমন যেন একটা গন্ধে ভরে যায়। মানে মানে এই ধরো তুমি এই রেস্টুরেন্টে আসছো না, কেমন যেন একটা গন্ধে ভরে গেছে। গন্ধটা কিউট না বাবু? একদম তোমার মতোই কিউট। আচ্ছা বাবু, তুমি শেষ কবে জানে গোসল করছো? শেষ কবে গোসল করছি আমারই তো মনে নাই। ও তাই তো বলি গন্ধটা কিউট কেন। আচ্ছা বাবু, তুমি আমার জন্য একটা জিনিস করতে পারবা? একটা কেন বাবু, হাজারটা করতে পারি, বলেই দেখো। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। প্রমিস প্রমিস। হ্যাঁ তুমি আমার জন্য এই শীতে গোসল করতে পারবা? কি কি বললি তুই? এটা তোর মতো বয়ফ্রেন্ড চলে গেলে পরে আমি হাজারটা বয়ফ্রেন্ড পাবো, কিন্তু একবার গোসল করতে গিয়ে আমি কি ফিরে আসতে পারবো সেটা তো আমি নিজেও জানি না। একটা কথা, আমি একটা গান বলি। আচ্ছা তোমার জামাই নাই আমার বউ নাই, চলো দুইজন সংসার করে রাখা। সংসার করে দাঁড়ান, কথা ছিল কি ফুল, মানে আই লাভ ইউ। কি ফুল? কি তোমার জন্য আই লাভ ইউ? আই পোলাই সমস্যা কি? তো কি সমস্যা? সমস্যা? হ্যাঁ ভালো লাগছে, আই লাভ ইউ বলবো না? তুই আমাকে ভালো লাগছে, কি যোগ্যতা আছে তোর আমাকে প্রপোজ করার? কি যোগ্যতা নিবা তুমি বলো, কোন যোগ্যতা নিবা? কি করে আসছো তুমি, মহাভারত শুদ্ধ করে আসছো নাকি সুন্দরবনে বাঘ মারতে আসছো? কোনটা? হ্যাঁ বাঘ মারতে যাব কেন, আমার যা যোগ্যতা আছে তুমি শুনলে তো টাসকি খেয়ে যাবা। কি যোগ্যতা শুনি? এই শীতের মধ্যে আমি দিনে তিনবার গোসল করি, সকালে করে। হ্যাঁ তিনবার, সকাল সকাল দুপুরে। হ্যাঁ এবার থেকে এখনো করে আসি। আর ইউ ম্যাড? এই শীতে তিনবার গোসল? হ্যাঁ সত্য সত্য বলবো না, তুমি মিথ্যা বলতেছি। আজকে কয়বার গোসল? আজকেও তিনবার করছি, মানে সকালে করছি, দুপুরে করছি, এই যে এখন বিকাল হলো, এখনো করে আসি। তিনবার? হ্যাঁ নাও এবার হচ্ছে, শোন ধরো আগে। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। চলো এবার। আচ্ছা ঠিক আছে।
বন্ধু শীতের দিন ভাপা পিঠা জমে খির, চল চল। দোস্ত জানিস কেমন যেন গরম গরম লাগে, বুঝছিস এই শীতের মধ্যেও গরম লাগে। গরম লাগতেছে মানে এই কোন কোন শীতের মধ্যে তো গরম লাগতেছে মানে আমরা তো ঠান্ডায় কাঁপতেছি। আরে শোন, ওই 10-12 দিনে গোসলই করে না, কত গরম লাগবেই। আরে বেটা গোসল করবি, গোসল করলে মুই আমাদের সাথে ঘুরিস, আমাদের দিকে শিখতে পারিস না, আমরা সাথে একদিন হলো গোসল করি। গোসল করবি বুঝছিস? আচ্ছা চল। হ্যাঁ আন্টি শুনেন, আপনি একটা পিঠা 3 ভাগ করে দিবেন। একটা পিঠা 3 ভাগ মানে কি? এই তোটা কিপটা কেন? তুই জানিস তুই টিপ দিবি বলে আমরা 3 দিন ধরে গোসল করি নাই, 3 দিন ধরে কিছু খাই নাই, আর একটা পিঠা 3 জনকে দিবে মানে? আরে শোন, যদি আজকে পিঠা ভালো লাগে ঠিক আছে, তাহলে পরের দিন 3টা মিলে একটা করে নিবো। বোকা রে বোকা, তুই কি বলিস দিবি? আইসক্রিম হয়ে যাবে, এই জন্যই বললি গোসল করতে হয়, গোসল করতে হয়। একদিন হলো গোসল করবি। নাম্বারটা খুঁজেই পাইতেছি না, নাচতেছি কেন, কি হয়েছে? কি নাচ না কেন, কি হয়েছে বল না রে ভাই, এমনি তো কোমরে ব্যথা। আরে আব্বা কইছে, হ্যাঁ আব্বা কইছে আমারে, হ্যাঁ এই শীতে বিয়ে করাবি। তোর বেটা তোর বিয়ে করবি তো আমার কি, আমার আব্বা কইছে না বেটা যা তোরে বিয়ে করাইবো আর আমি নাস্তা। আরে বেটা এই শীতে বয়ে যে কোনো দরকার তুই কি বুঝবি,